হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা খুবই অসাধারণ অ্যানিমেটেড সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কোকো। আর পার্সোনালি আপনার কার্টুন সিনেমা দেখে মনে হতে পারে এর মধ্যে আর কি রয়েছে, কিন্তু ভাই এইসব অ্যানিমেশন সিনেমার এমন সব কাহিনী হয় যেগুলো আপনাকে কাঁদিয়ে দেবে। মানে রিয়েল মানুষের অভিনয়ের চেয়ে এইসব অ্যানিমেশন সিনেমাগুলো আপনাকে বেশি আবেগ আপ্লুত করে দেবে। তো যাই হোক, এই সিনেমাটি আমি দেখেছি এবং পার্সোনালি আমার খুবই ফেভারিট একটা সিনেমা। তো আর কথা না বেরিয়ে চলুন মূল সিনেমাতে চলে যাই। তো সিনেমার কাহিনী শুরু হয় মিগেল নামে একটা বাচ্চার আওয়াজ দিয়ে। সে তার পরিবারকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। সে তার গ্রেট 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 দাদিমা, যার নাম ছিল ইমেলডা, আর তার হাজবেন্ড এবং তার সন্তান ছিল কোকো। আর তাদের যে সন্তান ছিল কোকো, সে হচ্ছে ছেলেটিরও দাদির মা। তো বুঝতে পারছেন কত আগের কাহিনী এটা। তোর গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের স্বপ্ন ছিল মিউজিশিয়ান হওয়ার। তো ওই মিউজিকের স্বপ্নে একদিন তার গ্রেট গ্রেট দাদিমার হাজবেন্ড তাদের পরিবার ছেড়ে চলে যায় নিজের স্বপ্ন পূরণের জন্য। আর ইমেলডা তার হাজবেন্ডের এমন ব্যবহারের জন্য অনেক অনেক কষ্ট এবং নারাজ ছিল, এবং সে তার হাজবেন্ডের সকল জিনিস বাড়ি থেকে বের করে দেয় এবং সকল স্মৃতি মুছে দিয়েছিল। আর কিছুদিন পর নিজের পরিবারকে সামলানোর জন্য জুতার ব্যবসা শুরু করে। আর যখন তার মেয়ে কোকো বড় হয়, তাকেও এই কাজ শিখিয়েছিলেন, এবং এরপর আস্তে আস্তে এটা তাদের ফ্যামিলি বিজনেস হয়ে গিয়েছিল। আর মিগেল বলে যে তার গ্রেট দাদিমা কোকোর সাথে আজ অনেক খুশি ছিল। আর এই বুড়ো মহিলাটিকে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ছোট্ট ছেলে মিগেলের দাদির মা, আর এর নামই হচ্ছে কোকো, জাস্ট চেনানোর জন্য বললাম। তো তার স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পাচ্ছিল, কারণ দেখতেই পাচ্ছেন অনেক বয়স হয়ে গিয়েছে। তবে এরপরও পরিবারের বাকি সবাই তাকে খুশিতে রাখার অনেক চেষ্টা করত, যেটা আমাদের ইন্ডিয়ান সংস্কৃতিতে একেবারেই দেখতে পায় না। তো যাই হোক, মিগেলের পুরো পরিবার জুতা বানায়, কিন্তু মিগেলের মধ্যে কেমন যেন জুতার প্রতি ইন্টারেস্ট ছিল না। মিগেলের ইন্টারেস্ট ছিল মিউজিকের প্রতি, আর তার সবচেয়ে ইন্টারেস্ট ছিল হচ্ছে আর্নেস্ট ডেল ক্রুসের প্রতি, যে এক সময়ের সবচেয়ে নামকরা বড় মিউজিশিয়ান ছিল এবং সব মানুষই তার ভক্ত ছিল। কিন্তু একদিন একটা কনসার্টে তার মাথার উপর একটা বড় ঘন্টা পড়ার কারণে তার মৃত্যু হয়ে যায়। আর মিগেল ভাবে সেও যেভাবে অনেক বড় মিউজিশিয়ান হয়েছিল, ও সেরকম অনেক বড় একজন মিউজিশিয়ান হবে, আর সবাই মিগেলকে আজীবন মনে রাখবে। তো মিগেলের পারিবারিক কাজ যেহেতু জুতা তৈরি করা বা জুতা ঠিক করা, তো সেই হিসেবে মিগেলের কাছে একদিন এক মিউজিশিয়ান জুতা পলিশ করতে এসেছিল। আর সেই মিউজিশিয়ানটির জুতা পলিশ করার সময় মিগেল তাকে বলে যে তারও গিটার চালানোর খুব শখ। আর তখন মিউজিশিয়ান বলে, তুমিও তো চাইলে মিউজিশিয়ান হতে পারো। কিন্তু মিগেল তখন বলে, আমার ফ্যামিলিতে মিউজিক জিনিসটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আমার ফ্যামিলি কখনো এটা করতে দেবে না। তখন মিউজিশিয়ানটি বলে, এটা তোমার ব্যক্তিগত সমস্যা, তবে তুমি যদি কিছু করতে চাও সেটা তোমাকে উৎসাহ নিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তো সেই সময় আমরা দেখি মিগেলের দাদিবা চলে আসে আর গিটারিস্টকে উড়াধুরা পিটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। মানে এই পুরো ফ্যামিলিটাই মিউজিশিয়ান দেখতে পারতো না, কারণ বুঝতে পারছেন বহু পূর্বে এই ফ্যামিলির কর্তা কিন্তু মিউজিকের জন্য চলে গিয়েছিল। তো মিউজিকের সাথে তাদের গ্যাঞ্জামটা অনেক পুরনো। আর দাদিমা মিগেলকে ওয়ার্নিং দেয়, তুমি এখন থেকে কোনোভাবেই মিউজিকের কাছাকাছিও যাবে না। তো বাড়ি আসার পর বাড়ির সবাই যখন জানতে পারে যে ও একজন মিউজিশিয়ানের জুতা পলিশ করছিল, এটা শুনে সবাই খুব রেগে যায়। কিন্তু তারপরে মিগেল বলে, আমার মিউজিক পছন্দ এবং আমি পাবলিক প্লেসে মানে মানুষের সামনে মিউজিক পারফরমেন্স করে দেখাতে চাই। আর পরিবারের সবাই তখন শকড হয়ে যায়। আর মিগেলের দাদিমা বলে, আজকে ডে অফ দ্য ডেথ, এর মানে হচ্ছে মেক্সিকোর মানুষ মনে করে ওই দিন তাদের ফ্যামিলির যেসব মেম্বাররা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারা তাদের সাথে দেখা করতে আসে, আর ওই দিন কবরস্থানে গিয়ে তারা তাদের মরে যাওয়া আত্মীয়দের স্মরণ করে এবং তাদের আশীর্বাদ নেয়। তো এদিকে আমরা দেখি মিগেল মন খারাপ করে তার ঘরে চলে গিয়েছে, আর এটা হচ্ছে তার গোপন ঘর, আর এখানে বসে সে গিটার বাজানোর প্র্যাকটিস করত, আর ড্রেলাকুসাকে তার আইডল মানত, আর এর জন্য সেখানে তার ছবি দিয়ে ভর্তি করে রেখেছিল। এছাড়াও সবসময় তার কথা মনে করত এবং তারই গান প্র্যাকটিস করত। আর ওর মনে মনে ছিল এটাই যে ফ্যামিলি যাই বলুক, ও তো মিউজিক পারফরমেন্স একদিন লোকজনের সামনে করবেই এবং মানুষের বাহবা নেবেই। তো এরপর আমরা দেখি ওদের পরিবারের সবাই এসে মিগেলকে একটা সুসংবাদ দেয়। তারা বলে, আমাদের ফ্যামিলির জুতার বিজনেসে তোমাকে আমরা সামিল করে নিয়েছি। কিন্তু মিগেল এতে কোনো ইন্টারেস্ট খুঁজে পায় না। আর ওর পরিবার আসার সময় কিন্তু ওর গিটার লুকিয়েছিল। এরপর যখন গিটারটা ওখান থেকে নিতে যাচ্ছিল তখন সেখানে তার কুকুর দান্তেও ছিল। তো ওই সময় একটা নড়াচড়ার ফলে তার গ্রেট 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 গ্র্যান্ডমাদারের ছবি মানে ইমেলডার ছবি নিচে পড়ে যায়, আর ছবিটা ফ্রেম ভেঙে যায়। আর ফ্রেম ভেঙে যখন পুরো ছবিটা আসে তখন সে দেখতে পায় তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের হাতে একটা গিটার রয়েছে। আর সে বুঝতে পারে যে তার যে মিউজিকের যে টান এটা তার পূর্বপুরুষ থেকে এসেছে, তার পর্দাদার একজন মিউজিশিয়ান ছিল। আর তারপর ও তো খুশিতে গিয়ে ওর পরিবারদের এটা জানায় এবং বলে, মিউজিক আমার রক্তে রয়েছে। কিন্তু পরিবারের সবাই তার উপর রেগে যায়। আর তারপর সেখানে তার দাদিমা গিটারটি ভেঙে ফেলে এবং বলে, আমাদের পরিবারের মধ্যে মিউজিকের কোনো জায়গা নেই। তো এরপর মিগেল পাবলিক প্লেসে যায় যে একটা গিটার দিয়ে পারফরমেন্স করবে এবং সবার দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু তার কাছে কোনো গিটার ছিল না। আর তখনই সে কবরস্থানে ডেলা ক্রুজের যে কবর ছিল আর ওখানে ডেলা ক্রুজের পুরনো গিটারটিও রাখা হয়েছিল, সেই গিটারটি চুরি করার সিদ্ধান্ত নেয়। তো এই গিটারটি চুরি করে সে যখন বাইরে বেরোবে তখন আমরা দেখি সেখানে একটা জাদু হয়ে যায়। আর এরপর সব লোকজন যখন ওই ডেলা ক্রুজের কবরের ওখানে যায় তারা দেখে ডেলা ক্রুজের গিটার মাটিতে পড়ে আছে। আর মিগেল ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু আমরা অবাক হয়ে দেখি মিগেলকে কেউ দেখতে পারছে না এবং মিগেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মানে সে একটা আত্মার মতো হয়ে গিয়েছে। তো এরপর সে কবরস্থানে আসে আর কবরস্থানে ভয় পেয়ে সে মাটিতে পড়ে যায়। আর তখন তাকে ওঠানোর জন্য একজন হাত বাড়িয়ে দেয়, কিন্তু সে যখন ওই হাতটি ধরে ওঠে তখন সে আবার ভয় পেয়ে যায়। এটা কোনো মানুষ ছিল না, এগুলো ছিল কঙ্কাল, আর এটা মিগেলের পরিবার ছিল। মানে ওদের যেমন একটা রীতি রয়েছে যে নির্দিষ্ট দিনে পরকাল থেকে পরিবাররা এখানে দেখা করতে আসে, তো সেই
হিসেবে তারা এসেছিল আর মিগেল এখন বর্তমানে মৃত রয়েছে আর এর জন্যই এই মৃত মানুষদের সাথে মিগেল দেখা করতে পারছে। তো যাই হোক সব কঙ্কালগুলো মিগেলকে চিনতে পারে যে এটা তাদের বংশধর আর পরিবারের সদস্যরা তখন বলতে থাকে যে ইমালডা এখনো আসেনি আর ইমালডাই হচ্ছে সেই গ্রেট গ্রেট গ্র্যান্ডমা মানে যার জামাই মিউজিকের জন্য ছেড়ে গিয়েছিল মানে বৃদ্ধা কোকর মা আর কি। আর ইমালডা না আসার কারণ হচ্ছে তাকে নাকি পরকাল থেকে একালের ব্রিজ ক্রস করতে দেওয়া হচ্ছে না। তো কেন ক্রস করতে দেওয়া হচ্ছে না এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক মিগেলের ওই মৃত ফ্যামিলি মেম্বাররা মিরিগেলকে বলে তুমি যেহেতু আমাদের এখানে এসেই পড়েছো তো চলো আমরা তোমাকে আমাদের দুনিয়াতে নিয়ে যাই। তো মিরিগেল তখন ওই ব্রিজ ক্রস করার সময় একটা অন্যরকম সুন্দর দুনিয়া দেখে যেখানে দুনিয়া থেকে ছেড়ে যাওয়া তার মৃত ফ্যামিলিরা বসবাস করত এবং সব ফ্যামিলির অনেক মৃত মানুষ সেখানে বসবাস করছে। তো যাই হোক যেমন আমরা দেখেছি মিগেলের সাথে সাথে কিন্তু তার কুকুরটিও এপারে চলে এসেছে আর এপারে আসার পর ওরা দেখে যে ওদের গ্রেট গ্রেট গ্র্যান্ড মাদার মানে ইমালডা সে ব্রিজ পার হতে পারেনি আর তাকে ব্রিজ পার হতে দেয়নি এজন্য কারণ তার কোনো ছবি কোন আত্মীয় স্বজন এখন আর টাঙিয়ে রাখেনি। এর মানে হচ্ছে তাকে এবার কেউ স্মরণ করেনি আর এ কারণে সে ব্রিজ ক্রস করে তার জীবিত আত্মীয়দের দেখতে আসতে পারেনি। তখন ইমালডা বলে প্রতি বছর তো আমাকে মনে করা হয় তোমাদেরই কোনো ভুল হচ্ছে তোমরা ভালো করে চেক করে দেখো। আর এখানের আসল রহস্যটা কিন্তু আমরা জানি ওই ইমালডার যে ছবিটা টানানো ছিল সেটা কিন্তু বর্তমানে মিগেলের পকেটে মানে তার কোনো ছবি এখন আসলেই টানানো নেই। তো যাই হোক মিগেলকে দেখে ইমালডা জিজ্ঞেস করে তুমি এই দুনিয়ায় কি করছো আর কিভাবে আসলে। তো তখন মিগেল সব কথা খুলে বলে আর তারপর ইমালডা বলে তুমি মৃত মানুষের কোনো জিনিস চুরি করেছো এই জন্য তোমার অভিশাপ লেগেছে আর এখন যদি তোমার মৃত পরিবার এখান থেকে একটা ব্লেসিং দেয় তাহলে তুমি আবার দুনিয়াতে পৌঁছে যাবে। আর তখন ইমালডা বলে আমি তোমাকে ব্লেসিং দিচ্ছি আর ব্লেসিং হিসেবে বলে তুমি তোমার বাড়ি ফিরে যাও তোমার মৃত সব আত্মীয় স্বজনদের স্মরণে রেখো আর কখনোই মিউজিশিয়ান হবে না। কিন্তু মিগেল তখনই না করে যে আমি এই ব্লেসিং নিয়ে আমি দুনিয়াতে যেতে চাই না। কিন্তু মিগেলকে যখন এই ব্লেসিং নিয়ে দুনিয়াতে পাঠানো হয় মিগেল আবারও সেই গিটারটি চুরি করে মানে সে আবারও একটা মৃত ব্যক্তির জিনিস চুরি করে আর সেজন্য সে তখনই আবার রুহানি দুনিয়ায় পৌঁছে যায় মানে আত্মার দুনিয়ায় পৌঁছে যায়। আর ইমালডা তাকে অনেক বকাবকি করে আর মিগেল তখন তাকে বলে আমার তোমার ব্লেসিং এর প্রয়োজন নেই আমাকে মিউজিশিয়ান হতেই হবে এ বলে সে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন আমরা একটা কঙ্কালকে পুলিশের সাথে কথা বলতে শুনি সে বলছে যদি তাকে এই ব্রিজটা ক্রস করতে সাহায্য করে তাহলে তাকে ডেলাক্রুসের কনসার্টে নিয়ে যাবে আর এই কঙ্কালটির নাম ছিল হচ্ছে হেক্টর আর সে এমন একটা সোল ছিল যার ছবি কেউ টানিয়ে রাখেনি কিন্তু কেউ একজন তাকে স্মরণ করত যার জন্য এখনো সেই আত্মার দুনিয়াতে জীবিত রয়েছে আর কি। আর এই ব্যাপারটি আমরা একটু পরে বুঝতে পারবো। তো যাই হোক হেক্টরের ছবি যেহেতু টানানো নেই সেজন্য কখনো ব্রিজ ক্রস করতে পারছিল না আর ওর আত্মীয় স্বজনদের দেখতে পারছিল না। আর অন্যদিকে আমরা দেখি ইমালডা একটা স্পিরিটাল গার্ডকে ডাকে এটা তার ওই জন্মে একটা বিড়াল ছিল আর সেই স্পিরিটাল গার্ডকে বলে তুমি মিগেলকে ধরে নিয়ে আসো। আর ওদিকে আমরা দেখি মিগেল আর হেক্টর এক অন্যের সাথে মিশে গিয়েছে এবং মিগেল হেক্টরকে সব খুলে বলে যে সে ডেলাক্রুজের সাথে দেখা করতে চায় সে ওর পর্দাদা লাগে। তো এই কথা শুনে হেক্টর ওকে কঙ্কালের মতো বানিয়ে দেয় যাতে এই দুনিয়ার কেউ ওকে চিনতে না পারে। আবার হেক্টর অনেক চেষ্টা করছিল ডেলাক্রুজের সাথে দেখা করার জন্য তো যেহেতু দুজনের উদ্দেশ্যই এক এজন্য তারা একটা টিম হয়ে যায়। তো যাই হোক তারা জানতে পারে ডেলাক্রুজ তার বিল্ডিং এ আছে আর ওখানে একটা নাইট পার্টির জন্য সে তৈরি হচ্ছিল। আর তখন আমরা দেখি মিগেলের হাত আস্তে আস্তে কঙ্কালে রূপান্তরিত হচ্ছে মানে যদি সে কালকে সকাল হওয়ার আগে তার দুনিয়াতে না ফেরত যায় তাহলে সে চিরদিনের জন্য এই আত্মার দুনিয়াতে আটকে যাবে। আর তার সাথে এটাও জানতে পারে ডেলাক্রুজের সাথে দেখা করার জন্য তার আগে ভালো কোনো জায়গায় পারফরমেন্স করে নাম করতে হবে সে যদি পারফরমেন্স করে জিতে যায় তাহলে ডেলাক্রুজের বাড়ি তাকে পাঠিয়ে দেওয়া হবে মানে ডেলাক্রুজ নিজে তার সাথে দেখা করবে। কিন্তু হেক্টর বা মিগেলের কাছে কোনো গিটার ছিল না আর তখন হেক্টর বলে আমি এমন একজনকে জানি যার কাছ থেকে আমরা একটা গিটার নিতে পারি। এরপর হেক্টর তার কাছে যায় আর তার কাছ থেকে গিটার নেয় আর ওই কঙ্কালটি বলে তুমি যদি গিটার নিতে যাও তাহলে আগে আমাকে গান গেয়ে শোনাও। আর তখন হেক্টরের গান শুনে মিগেল জানতে পারে হেক্টর একজন মিউজিশিয়ান এবং সে অনেক সুন্দর গান গাইতে পারে। তো হেক্টর যখন গান গাইতে থাকে ওই কঙ্কালটি মন দিয়ে শুনতে থাকে আর তারপর আমরা দেখি কঙ্কালটি ভ্যানিশ হয়ে যায় এবং চিরদিনের জন্য আত্মার দুনিয়া থেকে চলে যায়। তখন হেক্টর মিগেলকে জানায় যদি কেউ মারা যায় তার আত্মীয় স্বজন যতদিন তার কথা মনে রাখে ততদিন পর্যন্ত সেই আত্মার দুনিয়াতে থাকে কিন্তু যখন তাকে আর কেউ মনে রাখে না তখন সে সারা জীবনের জন্য এখান থেকেও গায়েব হয়ে যায় এবং তার পুরো স্মৃতি ইহকাল পরকাল থেকে মুছে দেওয়া হয়। এর মানে হচ্ছে যে লোকটি মাত্র ভ্যানিশ হয়ে গেল তার আর কোনো বংশধর নেই তাকে মনে রাখার জন্য। তা যাই হোক এখন মিগেলের কাছে গিটার চলে এসেছে আর তাকে পারফরমেন্স করতে হবে আর ওই পারফরমেন্সে তারা যদি জিততে পারে তাহলেই ডেলাক্রুজের বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া হবে বা ডেলাক্রুজের সাথে দেখা করার সুযোগ দেওয়া হবে। তো মিগেল অনেক নার্ভাস ছিল তো হেক্টর তখন তাকে কনফিডেন্স দেয় যে তুমি এটা অবশ্যই করতে পারবে আর যেহেতু তোমার বংশধরের মধ্যে মিউজিশিয়ান রয়েছে মিউজিক তোমার রক্তে আছে। তো এরপর আমরা দেখি মিগেল স্টেজে অনেক সুন্দর পারফরমেন্স করে আর সামনে সব কঙ্কালের অডিয়েন্স ছিল মানে সব আত্মারা ছিল এবং সব লোকে অনেক খুশি হয়। আর তারপর আমরা দেখি লাস্টে হেক্টরও তার সাথে যোগ দেয় আর সত্যি বলতে আমি সিনেমাটা দেখেছি এবং অসাধারণ একটা গান ছিল এটি। আর ওই মুহূর্তে আমরা দেখি ওই পারফরমেন্সে ইমালডা তার পুরো পরিবার নিয়ে হাজির হয়ে গিয়েছে মিগেলকে ধরার জন্য এবং ওকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার জন্য। তো মিগেল যখন দেখতে পায় তার পুরো পরিবার এখানে চলে এসেছে তখন সে সেখান থেকে পালাতে থাকে আর তখন হেক্টর মিগেলকে বলে তুমি আমাকে কেন মিথ্যে বলেছিলে যে তোমার কোনো পরিবার নেই। তখন অত কথা বলার সময় ছিল না যার জন্য মিগেল পরিবারের কাছ থেকে পালাতে পালাতে একটা জায়গায় এসে পড়ে যেখানে ইমালডাও চলে আসে আর ইমালডার মিগেলের মধ্যে কথা হয় আর ইমালডা বলে তুমি কেন এমন করছো তুমি এখানে আর কিছুক্ষণ থাকলে তো আমাদের মতো আত্মা
আলাদা হয়ে যাবে। মিগেল বলে, আমি যেটাতে খুশি থাকতে পারি আমার ফ্যামিলিরও উচিত সেটাতেই সাপোর্ট করার। আমার এমন কোনো ফ্যামিলি দরকার নেই যারা আমাকে সাপোর্ট করে না, যারা আমার ইচ্ছা বুঝতে পারে না। তো এরপর মিগেল ডেলাক্রুজের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সেখানে সে যেতে পারে না। আর তখনই একটা ব্যান্ড গ্রুপ আসে যারা ওই কনসার্টে জিতেছিল, মানে মিগেলরা তো সেখান থেকে চলে আসে যার পরিবর্তে ওদের বিজয়ী করা হয়েছিল। তো মিগেল ওদের সাহায্যে ডেলাক্রুজের কনসার্টে পৌঁছে যায়, আর সেখানে আমরা অনেক অনেক আত্মা দেখতে পাই। আর মিগেল সেখানে ডেলাক্রুজের সাথে দেখা করার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই সাকসেসফুল হতে পারে না। আর তখন মিগেল ভাবে, আমি যদি আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে চাই তাহলে আগে আমাকে প্রমাণ দিতে হবে যে আমি তার যোগ্য উত্তরসূরি হয়েছি, আমি একজন মিউজিশিয়ান হতে পেরেছি। তো এরপর মিগেল গান গাওয়া শুরু করে, আর এত সুন্দর গান গায় যে সবার দৃষ্টি আকর্ষণ করে নেয়, এমনকি ডেলাক্রুজেরও। আর গান গাইতে গাইতে একসময় সে পুলে পড়ে যায়, আর তখন ডেলাক্রুজ এসে একবার হিরোইক একটা এন্ট্রি দিয়ে মিগেলকে পুল থেকে উপরে নিয়ে আসে। আর তখন মিগেল বলে, আমি তোমার গ্রেট গ্র্যান্ড গ্র্যান্ডসন হই, মানে আমি তোমার বংশেরই ছেলে। তো এই কথা শুনে ডেলাক্রুজ অনেক খুশি হয়, আর সব লোকের সাথে মিগেলের পরিচয় করে দিতে থাকে। আর মিগেল তখন বলে, তুমি আমাকে ব্লেসিং দাও যাতে আমি আমার দুনিয়াতে যেতে পারি আর তোমার মতো একটা ভালো মিউজিশিয়ান হতে পারি এবং সারা জীবন তোমার নাম উজ্জ্বল রাখতে পারি। তো সেই সময় তাদের সামনে ভেক্টর চলে আসে, আর তখন আমরা দেখি ভেক্টর আর ডেলাক্রুজের মধ্যে ঝগড়া হচ্ছে। আর তখন মিগেল জানতে পারে ডেলাক্রুজের যতগুলো গান ছিল সেগুলো ডেলাক্রুজ লিখেনি বা শুরু করেনি, সেগুলো ছিল সব হেক্টরের করা, আর ডেলাক্রুজ এই গানগুলি হেক্টরের কাছ থেকে চুরি করেছিল তার সাথে বেইমানি করে। আর তখনই তাদের একটা সিন মনে পড়ে যেখানে আমরা দেখি ডেলাক্রুজ একজন লোককে বিষ দিয়ে মেরেছিল, আর যাকে বিষ দিয়ে মেরেছিল সেটাই ছিল হচ্ছে হেক্টর। আর ওকে বিষ দিয়ে মেরেই হেক্টরের ডায়েটা সে নিয়ে ওই গানগুলো গিয়ে পুরো পৃথিবীতে নাম করেছিল। আর এখানে পেছনে আরেকটু কাহিনী হচ্ছে, ডেলাক্রুজ আর হেক্টর একসাথে কাজ করার কথা ছিল, কিন্তু পরিবারের জন্য হেক্টর মিউজিক লাইন ছেড়ে দিয়ে চলে যেতে যাচ্ছিল, আর যেটা ডেলাক্রুজ একদমই পছন্দ করেনি, আর এর জন্য সে হেক্টরকে মেরে দিয়েছিল এবং তার ডায়েটা নিয়ে নিয়েছিল। তো এখানে ডেলাক্রুজ ধরা পড়ে যায় যে আসলে সে একটা ভিলেন, মানে তার ঘর সব গান এবং সুর একটাও তার নয়, সব হেক্টরের ছিল, কিন্তু ক্রেডিট সে নিয়েছে। তো ধরা পড়ার পরে সে হেক্টর এবং মিগেল দুজনকেই একটা কুয়োর মতো জায়গায় ফেলে দেয় যেখান থেকে বাইরে বের হওয়া অসম্ভব ছিল, আর এটা করার কারণ হচ্ছে যাতে এই সত্য কথাগুলো কেউ কোনোদিন জানতে না পারে। তো তখন হেক্টর বলে, আমি শুধু আমার মেয়ের সাথে দেখা করতে চেয়েছিলাম, ও এখনো বেঁচে রয়েছে এবং এই আত্মার দুনিয়াতে আসেনি, আর ওকে আমি দেখি না শত বছরের উপরে হয়ে গিয়েছে, আর এর জন্য ব্রিজ ক্রস করার চেষ্টা করেছিলাম। তখন হেক্টর নিজের মেয়ের নাম বলে কোকো, আর তখন মিগেলও বলে, আমার দাদির মায়ের নামও কোকো। আর তারপর মিগেল একটা ছবি হেক্টরকে দেখায়, তখন হেক্টর বলে, এটাই তো আমার মেয়ে। তখন তারা বুঝতে পারে যে তারা দুজন তো একটা পরিবার, মানে এতক্ষণ মিগেল মনে করেছে ডেলাক্রুজ হচ্ছে ওর দাদা, কিন্তু অ্যাকচুয়ালি ওর দাদা হচ্ছে হেক্টর। আর তখন মিগেল অনেক খুশি হয় যে ডেলাক্রুজের মতো একটা খুনি বা মিথ্যাবাদীর নাতি নয় সে। তো যাই হোক, হেক্টর তারপর বলে, এই সব গানগুলি আমি আমার মেয়ে কোকোর জন্য লিখেছিলাম, কিন্তু আমার ডায়েরিটা ডেলাক্রুজ চুরি করে নিয়েছিল। আর তার একটু পরে আমরা দেখি সেখানে দান্তে চলে এসেছে, মানে মিগেলের কুকুর, আর আত্মার দুনিয়াতে থাকার ফলে ওর ভেতরেও চেঞ্জ এসেছে। আর তার সাথে আমরা ওই স্পিরিটাল গার্ডকেও দেখি যার উপরে ইমালরা বসেছিল। তো তখন তারা মিগেল আর হেক্টরকে সেখান থেকে উঠিয়ে নেয়, আর এরপর যখন তারা উপরে ওঠে তখন আমরা দেখি ইমালরা আর হেক্টর একে অপরের মুখোমুখি হয় এবং ইমালরা হেক্টরের উপর অনেক রেগেছিল। এর কারণ হিসেবে আমরা কিন্তু জানি যে ইমালরা হচ্ছে মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদার আর হেক্টর হচ্ছে মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, মানে ওনারা দুজন স্বামী স্ত্রী ছিল। তো যেহেতু তার স্বামী ছেড়ে গিয়েছিল সেজন্য ইমালরা এখন অনেক রাগছিল। আর তখন মিগেল সবকিছু বুঝিয়ে বলে যে সবকিছুর পেছনে ডেলাক্রুজ দায়ী, হেক্টর বাড়িতে আসতে চেয়েছিল কিন্তু ডেলাক্রুজ তাকে মেরে তার ডায়েরিটা নিয়ে নিয়েছিল। আর তখনই আমরা দেখি হেক্টরের পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে হেক্টরও প্রায় এই আত্মার দুনিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে। তার মানে এতদিন হেক্টরকে কেউ দুনিয়া থেকে স্মরণ করত, কিন্তু এখন তার স্মরণ করার কেউ একজন আছে যে আস্তে আস্তে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, আর সেটা হচ্ছে হেক্টরের মেয়ে কোকো। কারণ কোকোই একমাত্র ব্যক্তি যে আজ পর্যন্ত হেক্টরের কথা মনে রেখেছিল, কিন্তু কোকোরও তো বয়স হয়ে গিয়েছে, সেও আস্তে আস্তে স্মৃতিশক্তি ভুলে যাচ্ছে, আর যার ফলস্বরূপ হেক্টরের জীবন এখান থেকে শেষ হতে চলেছে। তো মিগেল তখন এখানে ইমালটাকে ডাকে এবং সাহায্য করার জন্য বলে যাতে ডেলাক্রুজের কাছ থেকে হেক্টরের একটা ছবি আছে, সেই ছবিটা নিয়ে সে দুনিয়াতে গিয়ে ওই ছবিটা টানাতে পারে আর হেক্টর সারা জীবনের জন্য এখানে বেঁচে থাকে। তো এরপর সবাই মিলে ডেলাক্রুজের কনসার্টে যায় এবং সেখানে পৌঁছে তাদের প্ল্যান ছিল যে কোনোভাবে ডেলাক্রুজের কাছে হেক্টরের যে ছবিটা রয়েছে সেটা তারা নিয়ে মিগেলকে ব্লেসিং দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেবে। তো সেই সময় তাদের সামনে ডেলাক্রুজ চলে আসে, আর তখন ইমালটা ডেলাক্রুজকে অনেক তেতো এবং আজেবাজে কথা বলে এবং বলে, শুধুমাত্র তোমার জন্য, আমার হাজবেন্ড আমার কাছে ইহকালেও দূরে ছিল আর পরকালেও ওর কাছ থেকে আমি দূরে ছিলাম, এবং তার হাজবেন্ডের পক্ষ নিয়ে অনেক কথা বলে। আর এটা শুনে হেক্টর অনেক খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছে যে ইমালটা যতই রাগ থাকুক তাকে অনেক ভালোবাসত। তো ইমালটা ডেলাক্রুজের কাছ থেকে ছবিটা নিয়ে পালাতে থাকে, আর পালানোর সময় ভুল করে কনসার্টের স্টেজে চলে আসে যেখানে একটু পর ডেলাক্রুজের গান গাওয়ার কথা। তো হাজার হাজার মানুষের সামনে ইমালটা, মানে দাদিপুরে যে একটা বিপদে, যে গান একদমই পছন্দ করতো না। তো তখন মিগেল বলে, আপনি গান গাওয়া শুরু করেন। তো এরপর ইমালটা গান গাওয়া শুরু করে, আর আমরা দেখি ডেলাক্রুজের গার্ডরা সেখানে চলে আসছে। আর ইমালটা যদি এখন গান গাওয়া শুরু করে তাহলে ওকে যদি গার্ডরা ধরে বা ডেলাক্রুজ এসে যদি থামায় হাজার হাজার মানুষের সামনে, সাধারণ জনগণ খেপে যাবে। তো এই জন্য ইমালটা বাধ্যতামূলক গান গাওয়া শুরু করে, আর ডেলাক্রুজও সেখানে পৌঁছে যায় এবং কৌশলে ডেলাক্রুজ ওর সাথে গানের তাল মিলিয়ে ছবিটি নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ইমালটা ডেলাক্রুজের কাছ থেকে কৌশলে ছবিটি
ডিনে ফাইনালি মিগেলের কাছে দিয়ে দেয় আর তাকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য ব্লেসিং করা শুরু করে। কিন্তু তখনই আবার ডেলা ক্রুজ এসে মিগেলকে ধরে নিয়ে যায় আর জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, তোমরা যদি এটা সত্যি সবার সামনে বলে দাও তাহলে ইহকালে আমাকে আর কেউ মনে রাখবে না আর আমি আত্মার দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যাব। এবং এর সাথে সে হেক্টরের সাথে সাথে কি কি করেছে সব বলে দেয়। তো এইসব কথা আবার মিগেলের পরিবারের একজন সরাসরি লাইভ ব্রডকাস্ট করছিল, মানে হাজার হাজার মানুষ ডেলা ক্রুজের এই কথাগুলো লাইভে দেখছিল। তো তখনই আমরা দেখি ডেলা ক্রুজ মিগেলকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, কারণ মিগেলই হচ্ছে একমাত্র প্রজ যে দুনিয়াতে গিয়ে সকল সত্য কথা বলতে পারবে। কিন্তু এই স্পিরিটাল গার্ড এসে মিগেলকে বাঁচিয়ে নেয়। আর এরপর ডেলা ক্রুজ যখন স্টেজে আসে, ও তো মনে করেছে যে কেউ কোনো কিছু দেখেনি, কারণ সব তো ব্যাক স্টেজে হয়েছে। কিন্তু এখানে সবাই কিন্তু অলরেডি জানতে পেরেছে যে ডেলা ক্রুজ একটা চোর, মিথ্যাবাদী এবং খুনি। তো ডেলা ক্রুজের পক্ষে এখন আর কেউ ছিল না, কেউ তাকে পছন্দ করছিল না। আর তখন আমরা দেখি স্পিরিটাল গার্ড মিগেলকে বাঁচানোর পর ডেলা ক্রুজের কাছে আসছে, তার মানে ডেলা ক্রুজের খেল খতম হয়ে যাবে। আর এরপর এখানে একটা ইমোশনাল দৃশ্য চলে আসে, যেখানে আমরা দেখি হেক্টর প্রায় মরেই যাচ্ছিল, কারণ কোকোর স্মৃতিশক্তি প্রায় শেষ হয়ে যাচ্ছিল। যদি কোকো হেক্টরকে আর একদমই মনে করতে না পারে তাহলে হেক্টর এই দুনিয়া থেকে সারা জীবনের জন্য চলে যাবে। তো তখন মিগেল তাদের কাছ থেকে তাড়াতাড়ি করে ব্লেসিং নিয়ে নিজের দুনিয়াতে চলে আসে আর সেখানে কথা দিয়ে আসে, আমি কখনোই কোকোকে হেক্টরের স্মৃতি ভুলতে দেবো না, এমনকি আমার পরিবারকেও সারা জীবন তোমার স্মৃতি মনে রাখাবো। তো মিগেল যখন নিজের দুনিয়াতে পৌঁছায় তখন সে গিটার দিয়ে প্রথমে কোকোর কাছে যেতে লাগে, তবে মিগেলের দাদি তাকে অনেক আটকায়। আর মিগেলের দাদি তো আর এসব জানে না, কিন্তু মিগেল কোনোভাবে কোকোর কাছে পৌঁছায় আর মামা কোকোকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে তার পাপা কে ছিল। তো সেজন্য কোকোর বাবা মানে হেক্টর যে গানটা গাইতো কোকোর জন্য সেই গানটা গায়, যে গানটার নাম ছিল রিমেম্বার মি। তো ওই গানটা শোনার পরে কোকো বাচ্চা মেয়ের মতো বলে ওঠে, পাপা পাপা, মানে বাবার কথা মনে পড়ে। আর তখন আমরা দেখি শেষবারের মতো কোকোর আবার জ্ঞান ফিরে এসেছে এবং সে একটা বই খুলে আর বলে, এর ভেতরে আমার বাবার সব কথা লেখা রয়েছে এবং আমার জন্য যে গানগুলো লিখেছিল সেগুলো এর মধ্যে লেখা রয়েছে। আর এর সাথে হেক্টরের অর্ধেক ছবিটিও আমরা দেখতে পাই। আর এই ছবিটার জন্যই হেক্টর আত্মার দুনিয়াতে এখনো জীবিত ছিল, কিন্তু ছবিটা তার টানানো ছিল না বলে সে জাস্ট ব্রিজটা ক্রস করতে পারেনি। তো যাই হোক, এরপর মিগেল এই দুনিয়াতে আসার পর যেটা করে, সে ওর গ্রেট গ্রেট দাদা হেক্টরের যে ডায়েরি ছিল সেগুলোর সমেত প্রমাণ করে যে ডেলা ক্রুজ তার একটা গানও লেখেনি বা সুর করেনি, এবং এর জন্য ডেলা ক্রুজকে বর্তমান দুনিয়ার মানুষও মানে পৃথিবীর মানুষও আর পছন্দ করতো না, তাকে একটা মিথ্যাবাদী হিসেবে জানে এবং তাকে আর লিজেন্ড মনে করা হয় না। তো এরপর আবার যখন এক বছর পর ওই মৃত ব্যক্তিদের সাথে দেখা করার দিন হয়, তখন আমরা দেখি হেক্টর যখন আত্মার ব্রিজ ক্রস করার জন্য আসে তখন তাকে ফাইনালি শত বছর পর ভ্যালিড দেখানো হয়, মানে পাশ দেওয়া হয়, কারণ তার ছবিও তার পরিবার টানিয়ে রেখেছে এবং তাকে মনে করে রেখেছে। কিন্তু এই বছর আমরা দেখি তাদের সাথে কোকো রয়েছে, কারণ কোকো গত বছরই মানুষের দুনিয়া ছেড়ে চলে এই আত্মার দুনিয়াতে চলে এসেছে এবং সে তার ফ্যামিলির সাথে এখানেই রয়েছে। তো এর লাস্টের সিনটা থাকে অনেকটা এরকম, আমরা দেখি একই পরিবারের শত বছর আগের থেকে এ পর্যন্ত সবাই একসাথে আনন্দ অনুষ্ঠান করছে, মানে যারা জীবিত রয়েছে তারা জানে যে তাদের মৃত আত্মীয়রা এখনো তাদের আশেপাশে রয়েছে। আর এভাবে খুশিতে আনন্দে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা খুবই অসাধারণ কনসেপ্টের একটা সিনেমা ছিল, আর এই সিনেমাটি আসলে এক্সপ্লেন করে আপনাকে বোঝানোর পসিবল নয়। আর আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করবো, আপনি অন্তত একবার হলো এই সিনেমাটি দেখবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।